হার্ট ভালভ সার্জারি বাংলাদেশে কি অবস্থায় আছে সেটি নিয়ে আজকে আমরা আলাপ করব। প্রথমেই জানতে চাইবো স্যার, কোন ধরনের রোগীরা এই হার্ট ভালভ সার্জারির জন্য আপনাদের কাছে আসেন? হার্ট ভালভ সার্জারি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জন্মগত আর একটা হচ্ছে জন্মের পরে অ্যাকোয়ার্ড। যেটা জন্মগতভাবে যে সমস্ত রুগীরা মায়ের গর্ভের থেকেই জন্মগত ত্রুটি থাকে, যেমন ভালভের অ্যাওর্টিক ভালভে আমাদের তিনটা পাতা থাকার কথা, তার দেখা গেছে দুইটা পাতা জন্ম নিছে। আর একটা আছে পালমোনারি ভালভ, সেখানেও যদি পাতাগুলো ঠিক মতো ওপেন না হয় সেখানে বলে যে আমরা স্টেনোসিস, বা যদি রক্ত আবার ঘুরে আসে সেগুলো বলে রিগার্জিটেশন। এই একটা গ্রুপ হচ্ছে জন্মগত। আর একটা আছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে দেখা গেছে যে রিমেটিক ভালভ, মানে বাতজ্বর জনিত, যদি বাতজ্বরের আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, এই আধুনিক যুগে আমাদের ফ্যামিলিতে কিন্তু আগে আমরা পাঁচ ভাই তিন বোন ছিলাম, এখন কিন্তু সবার দুইটা বা একটা বাচ্চার বেশি না। এই জন্য আমি বলি আধুনিক মায়েরা অনেক যত্নশীল, সেই ক্ষেত্রে বাংলাদেশে এই বাতজ্বর কিন্তু অনেক কমে গেছে। এই বাতজ্বর যদি আমরা কখনো যদি পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এই বাতজ্বর আমাদের মধ্যে দেহের মধ্যে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে না। এই বাতজ্বরটা আবার কি, এরা গলার মধ্যে এসা প্রথমে এটা গ্রোথ হয়, ব্লাডের মাধ্যমে যে তার কিছু ফ্যাসিনেশন আছে, যেমন হার্টের ভালভের মধ্যে যে জায়গা হয়, আবার আছে যে জয়েন্টগুলোর মধ্যে জমা হয়। এখন যদি ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে দেখা গেছে যে ভালভের হার্টের ভালভের সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলি ইনিশিয়ালি আমাদের কার্ডিওলজিস্ট ভাইয়েরা চেক আপে রাখে। একটা পেশেন্ট যখন এই ধরনের হিস্ট্রি দেয় রিমেটিক হার্ট ডিজিজের, তখন তাকে ভেরি সিম্পল একটা এক্সরে ইসিজি আর ইকো করলেই তার পূর্ণাঙ্গ ভালভের একটা স্ট্যাটাস বোঝা যায়। আচ্ছা, এই ভালভের কী ধরনের, দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হলো যে ভালভের কাজ হচ্ছে একদিকে রক্ত আসতে দেওয়া আর একদিকে যাইতে বন্ধ করা। এখন একটা রক্ত যদি যাইতে না দেয়, যদি ছোট হয় সেটাকে বলি আমরা স্টেনোসিস, আবার যাও যাচ্ছে আবার যেটা যদি ফিরত চলে আসে সেটাকে বলে আমরা রিগার্জিটেশন। সেই ক্ষেত্রে একজন রোগীর এই স্টেনোসিস এবং রিগার্জিটেশন একসাথেই থাকতে পারে। ইনিশিয়ালি এগুলো আমাদের কার্ডিওলজিস্ট ভাইরা মেডিসিনের মাধ্যমে তাদের ফলো আপে রাখে। যখন দেখা যাচ্ছে যে না, এখন আর ওই মেডিসিনে হচ্ছে না, দেখা গেছে যে একটা রোগী বারবার অসুস্থ হয়ে যাচ্ছে, তার কর্মক্ষেত্রে তার কর্মচাঞ্চলতা নাই, সে সিঁড়ি বাইতে পারে না। আর একটা জিনিস বলি, অনেক সময় অনেক অ্যাডভান্স কেস যারা কোনো কিছুতে নোটিসই করে নাই, দেখা গেল কি যে সে একটা প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করছে। সেটা আবার কি, হার্টের ভালভের মধ্যে যখন স্টেনোসিস হয় হার্টের রিদমটা উল্টাপাল্টা হয়ে যায়, কখনো চলে কখনো চলে না। যখন না চলে তখন হার্টের মধ্যে রক্ত জমাট বাঁধে, ওই রক্তটা যখন ব্রেনে চলে যায়, ব্রেনের যে অংশে যে আসে বাসা বাঁধে অ্যাম্বুলাইজ হয়, সেই অংশটা প্যারালাইসিস হয়ে যায়। এই জন্যে অনেক অ্যাডভান্স কেস দেখা গেছে যে তার কোনো হিস্ট্রি দেয় নাই, সে একটা প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। এগুলো যেন হয় তখন আমরা সিম্পল আমাদের কাছে পাঠিয়ে দেয়। পাঠানোর পরে আমরা অ্যাকর্ডিং টু দ্য বয়স আমরা তাদেরকে অ্যাসেস করি, কি ধরনের ভাল্ব আমরা তাকে লাগাবো এ ব্যাপারে পেশেন্ট। এবং এক্ষেত্রে কি বয়সের কোনো তারতম্যের সাথে কোনো ডিফারেন্স আছে কিনা, বা কি হিসেবে আপনারা চুজ করেন? অবশ্যই আমরা যে ভাল্বটা ইউজ করি সবগুলো ভাল্ব কিন্তু আমেরিকান। আচ্ছা, একটা আছে হলো মেটালিক ভাল্ব আর একটা আছে টিস্যু ভাল্ব। এখন টিস্যু ভাল্ব আমরা কাদেরকে লাগাবো, সেটাকে আমরা বলি যে এক্সট্রিম গ্রুপ অফ এজ, যাদের বয়স 55-60 আপ, তাদেরকে আমরা টিস্যু ভাল্ব লাগাই দিই। আবার কিছু কিছু স্পেশাল কেস আছে, যেমন যদি কোনো মহিলা চাইল্ড বিয়ারিং এজে আসে, তার বাচ্চা নিতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিস্যু ভাল্ব চয়েস করি, টিস্যু ভাল্ব লাগিয়ে দিই। লাগানোর পরে সেটা 20-25 বছর চলে, ইন দ্য মিন টাইম তার ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, যদি ওই ভাল্ব কমপ্লিট চললো তো ভালো, না হলে ওটাকে আবার রিপ্লেস করে দেওয়া হয়। আবার কেউ কেউ আছে, আমার হাতে একটা ছেলে সে ক্রিকেট খেলবে, তো এটা প্রফেশনাল তার চয়েস, তাকে আমাকে বাধ্য হয়ে তাকে টিস্যু ভাল্ব লাগাতে হয়েছে। এখন সে ইন্টারমিডিয়েটে পড়ে, সে টিস্যু ভাল্ব লাগানোর পরে সে কিন্তু দিব্যি ক্রিকেট খেলছে, কারণ টিস্যু ভাল্ব আর মেটালিক ভাল্ব দুইটা ভাল্বই ভালো। যারা মেটালিক ভাল্ব পড়ে আছেন তাদেরও
মন খারাপ করার কিছুই নাই। সিম্পল যদি আপনার রক্তের তরলতার ওষুধ ওয়ারিন ওয়ারফেরিন নামে আমাদের দেশে পাওয়া যায় এটা খাবেন, আর যদি ব্লাডের আয়নার মেনটেন করতে পারেন আজীবন আপনার ভাল্ভ কোনোদিন বন্ধ হবে না। তো এই আয়নার মেনটেনেন্সটা কিভাবে করা হয় বা রোগীরা কিভাবে করেন? এটা আসলেই খুবই কষ্টকর। এটা আমরা যখন ইন্টারন্যাশনাল সেমিনার করি তখন সব দেশেই সব সার্জনের একই সমস্যা যে পেশেন্টরা ঠিক এই আয়নারটা মেনটেন করা যায় না। এই ওয়ারফেরিন ওষুধটা ইজ ভেরি ভেরি সেন্সিটিভ। আচ্ছা, সেটা কি আপনি যদি খাবার পরে খান তার অ্যাবজর্পশন কম হবে, এই জন্য এটাকে আমরা সব সময় বলি বিকেলবেলায় 5টা বা 6টার সময় খালি পেটে খাইতে হবে। যদি কেউ ভরা পেটে খায় সেটা কিন্তু হয় না। আমি আর একটা তথ্য দিই, আমি সব রোগীদেরকে বলি যে আপনি যখন ওয়ারফেরিন খেতেই হবে আপনি 1 বছরের ওষুধ একবারে কিনে ফেলবেন। বিভিন্ন ব্যাসের ওষুধও কিন্তু ডিফারেন্ট হয়, এক ট্যাবলেটে হয়ে যায় তো নেক্সট ব্যাসের আর একটা ট্যাবলেট দেখা যাচ্ছে যে একটা খেয়া হচ্ছে না, আবার একটু ডোজ বাড়াইতে হচ্ছে। আর টিস্যু ভাল্ভের সুবিধা হলো টিস্যু ভাল্ভ লাগানোর পরবর্তী 3 মাস আমরা ওয়ারফেরিন দিই, আর পরবর্তী হোল লাইফ সে শুধু অ্যাসপিরিন খাবে। তাকে আর এই বারবার ডাক্তারের কাছে এসে রক্তের তরলতা চেক আয়নার চেক করার কোনো দরকার পড়ে না।